ব্যাংক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা বাংলাদেশ রেলওয়ে এর পয়েন্টসম্যান পদের এমসিকিউ প্রশ্নের ম্যাথ অংশের সমাধান করব। আমরা প্রতি শুক্রবারে অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান সহ ফুল অংশের প্রশ্ন সমাধান এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে থাকি, আমাদের সঙ্গেই থাকুন। প্রশ্ন শুরু হচ্ছে প্রশ্নের 5 নম্বর দিয়ে। প্রশ্নটি ছিল, একটি দ্রব্য 455 টাকায় বিক্রয় করায় 9% ক্ষতি হলো, দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হবে? প্রথম ক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়েছিল 9%, সেই ক্ষেত্রে 9% ক্ষতিতে বিক্রয় মূল্য কিন্তু 100-9=91 টাকা। তাহলে 9% ক্ষতি হয়েছিল এবং সেটা 455 টাকায় বিক্রয় করা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য পাব। অর্থাৎ যদি বিক্রয় মূল্য 91 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে এত, আর 455 টাকা হলে ক্রয় মূল্য কত? এখানে কাটাকাটি করলে 5 যায়, তাহলে 500 টাকা। তাহলে পণ্যটির ক্রয় মূল্য ছিল 500 টাকা। এখন বলছে এই 500 টাকার পণ্যটা কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হবে। তাহলে 8% লাভে বিক্রয় মূল্য কত হয়? অবশ্যই 108 টাকা। এখন তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে বলছে কত টাকায় বিক্রয় করলে, তাহলে 8% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 108 টাকা, আর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 টাকা, আর এখানে বলছে 500 টাকা হলে কত? তো এখানে যদি কাটাকাটি করা হলে 5 হয়, এখানে 5 = 40, আর 5 × 5 তাহলে 540 টাকা হয় বিক্রয় মূল্য। অর্থাৎ 500 টাকার পণ্য কিনে যদি 540 টাকায় বিক্রয় করা হয় তাহলে সেই ক্ষেত্রে 8% লাভ হবে। তাহলে 540 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। 10 নম্বর কোশ্চেনে ছিল যে -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। তা আমরা ধরি সংখ্যাটি থেকে x বিয়োগ করা হয়েছিল, তাহলে -1 থেকে যদি x বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি হয় 0। তাহলে এখানে x এর মান হচ্ছে -1, অর্থাৎ -1 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 12 নম্বর প্রশ্নে বলা আছে যে 1+2+3+4, এখানে 99, এখানে এই পদটি কত? তাহলে এখানে আমাদের সমষ্টি বের করতে হবে, এখানে মোট পদ হচ্ছে 99। তাহলে আমরা সমষ্টির সূত্র জানি, n×(n+1/2), তাহলে মোট পদ n এর মান 99, তাহলে 99+1/2 = 99×100/2, মানে 99 গুণ, এখানে কাটাকাটি করলে 50, এটা গুণ করলে আসে 4950। এই 4950 এই কোশ্চেনের উত্তর। 13 নম্বর কোশ্চেনে ছিল যে x+1/x = 4 হলে x³+1/x³ এর মান কত? তো এখানে যদি আমরা সূত্র বসাই, তাহলে x+1/x³ - 3×x×1/x×x+1/x, আচ্ছা তাহলে এখানে মান বসালে x+1/x এর মান 4-3, এই দুটো কাটা গেলে এখানে 4, তার মানে 64, আর এখানে 12 বিয়োগ করলে আসে 52, অর্থাৎ 52 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 27 নম্বর কোশ্চেনে আছে যে a²-a-56 = 0 হলে a এর মান কত? তো এখানে মিডিল টার্ম করতে পারি, যেহেতু 56, আমরা জানি যে 7 আর 56, তাই a²-8a+7a-56 = 0। তাহলে a কমন নিলে a-8+7 কমন নিলে এখান থেকে a-8 = 0, বা a-8 কমন নিলে a+7 থাকে। তাহলে এখানে a এর মান হচ্ছে 8, আর একটার মান হচ্ছে -7, তাহলে 8 আর -7 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 29 নম্বর কোশ্চেনে ছিল যে 1 হতে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। আমরা জানি 1 হতে মোট 20 পর্যন্ত মোট
আটটি মৌলিক সংখ্যা আছে, অর্থাৎ উত্তর হচ্ছে আট। তিরিশ নম্বর কোশ্চেনে ছিল এক একক সমান সমান, মানে কোনটি সঠিক নয়। এখানে আমরা জানি এক একক সমান 4,880 বর্গ গজ, এক কিলোমিটার সমান 0.621 মাইল, আর এক ইঞ্চ সমান 2.54 সেন্টিমিটার। কিন্তু গ নম্বরে ছিল এটা ভুল, এক মিটার সমান সমান 37.39 ইঞ্চি, এটা প্রশ্ন উত্তর ভুল ছিল। 33 নম্বর প্রশ্নে বলা ছিল যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 সেন্টিমিটার, ভূমি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার, ভূমি 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ বলছে 13 সেন্টিমিটার আর এখানে ভূমি 12 সেন্টিমিটার, তাহলে এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তো এখানে ভূমি আছে, অতিভুজ আছে, উচ্চতা দেওয়া নেই। তো আমরা সমকোণী ত্রিভুজের একটা অনুপাত জানি, 5:12:13, এই অনুপাত থাকলে সেটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এটা 12 আছে, 5 আছে, তাহলে এটা অবশ্যই 5 হবে, এবং এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা বের করা যায়। যা হোক, আমরা এখান থেকে বের করে ফেলি ভূমি 12 আর উচ্চতা 5, কাটাকাটি করলে 6, মানে 30 বর্গ সেন্টিমিটার হচ্ছে এই প্রশ্নের উত্তর। 36 নম্বর কোশ্চেনে আছে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত। তো এখানে আমরা যদি কোণটির মান x ধরি, তাহলে এখন বলছে পূরক কোণ, মানে 90 ডিগ্রি থেকে যদি x বিয়োগ করা হয় তাহলে পূরক কোণ বের হয়। তাহলে পূরক কোণের মানের অর্ধেক মানে এই যে মান তার হাফ, ওই কোণটা মানে x এর মানের সমান। এখান থেকে যদি আমরা x এর মান বের করি, তাহলে 2x + x = 90 থাকে, বা x = 90/3। অতএব x এর মান এখানে বেরোবে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের উত্তর। 37 নম্বর কোশ্চেনে বলা আছে যে বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত। তো এখানে আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট পি ইনটু 1+r^n-p। এখানে বলছে 5,000 টাকা, মানে 5,000 টাকা আছে পি এর মান, আর 10% মানে 10/100, আর এন বলছে 2 বছর, এখান থেকে 5,000 বিয়োগ করলে কম্পাউন্ড ইন্টারেস্টের মান বের হবে। তো এখানে ক্যালকুলেশন করলে এটার মান কিন্তু এরকম আসবে, এখানে লস করলে 100 প্লাস 10/2 - 5,000, তার মানে 5,000 × এখানে থাকবে 110/100 × 110/100, আর এখান থেকে 5,000 বিয়োগ করলে একসময় এর মানটা পাওয়া যাবে 1,050। এবার সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি i = pnr, পি 5,000, এন 2 বছর, হার আছে 10%। এটা ক্যালকুলেশন করলে কিন্তু মান পাওয়া যাবে 1,000। তো পার্থক্য তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সরল মুনাফা বিয়োগ করে দিলে পাওয়া যাবে 50 টাকা। এই 50 টাকা হবে এই প্রশ্নের উত্তর। 38 নম্বর কোশ্চেনে বলা আছে কোনটি বৃহত্তম। তা প্রথমে আছে 0.3, তারপর 0.3 মানে আমরা লিখলাম 3/10, আর বাকিগুলো অপশান আছে 1/3, আরও আছে 2/3 আর 2/5। তো এখানে আমরা হরগুলো লসাগু করি, 10, 3, 5, 5-এর লসাগু হচ্ছে 30, প্রত্যেকটাকে আমরা 30 দিয়ে গুণ করব। তাহলে এখানে থাকবে 3, এখানে 10, এখানে থাকবে 10, এখানে আছে 6, তাহলে এটা গুণ করলে 9, এটা থাকে 10, এটা থাকে 20, আর এটার মান হচ্ছে 12। তাহলে দেখা যাচ্ছে সব থেকে এই 20 বড়, এই 20 পাওয়া গেছে 2/3 থেকে, তা আমরা লিখতে পারি 3/2/3 হচ্ছে এইগুলোর মধ্যে সব থেকে বড়, এটাই এই প্রশ্নের উত্তর। 45 নম্বর প্রশ্নে বলা আছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, জমিটির ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত। তো এখানে যেহেতু বলছে দৈর্ঘ্য বড়, তাহলে প্রস্থ আমরা যদি x মিটার ধরি, তাহলে দৈর্ঘ্য হবে 1.5 মিটার, দেড় গুণ, তার মানে 1/2 × x, মানে 3x/2 মিটার। তো এখানে প্রস্থ মতে বলা হচ্ছে এই দুইটার ক্ষেত্রফল, মানে x
3x by 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 216 তার মানে এখান থেকে 3x স্কয়ার সমান সমান 216 গুণ 2 বা x স্কয়ার সমান সমান 216 গুণ 2 বাই 3 আমরা যদি কাটাকাটি করি সেখানে 7 2 72 বা x স্কয়ার সমান সমান 144 অতএব x এর মান হবে 12 তাহলে এটা প্রস্থ আছে 12 মিটার আর এখানে দৈর্ঘ্য 3x বাই 2 মানে 3 গুণ 12 বাই 2 মানে এখানে 18 তাহলে এখানে প্রস্থ 12 এবং দৈর্ঘ্য যদি 18 মিটার হয় সেই ক্ষেত্রে পরিসীমা আমরা জানি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য এখানে 18 আর প্রস্থ 12 তার মানে 2 গুণ এখানে 30 সমান সমান 60 মিটার হবে এই প্রশ্নের উত্তর 51 নম্বর প্রশ্নে আছে যে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার তাহলে রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো এখানে যেহেতু 60 মিটার দীর্ঘ বলছে আর খুঁটির দৈর্ঘ্য অতিক্রম করতে শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে আর 48 কিলোমিটার পার ঘন্টাকে আমরা যদি মিটার পার ঘন্টায় কনভার্ট করতে চাই তাহলে একে 5 বাই 18 দিয়ে গুণ করতে হবে তো এটার সমান মিটার পার সেকেন্ড হয়ে গেল তাহলে আমাদের বলছে ট্রেনটি কত সময় লাগবে আমরা যেহেতু সময়ের সূত্র জানি দূরত্ব বাই গতিবেগ এখানে দূরত্ব আছে 60 মিটার 60 মিটার তাহলে ভাগ গতিবেগ এই যে 48 গুণ 5 বাই 18 এটা তো এটা যদি আমরা এখানে গুণ করি তাহলে উল্টে যাবে 48 নিচে আসে আর এখানে থাকবে 5 এখানে থাকবে 18 তো এখানে 5 বারং 60 4 বারং 48 এখানে 2 এখানে 9 মানে 9 বাই 2 মানে 4.5 সেকেন্ড সময় লাগবে এটাই এই প্রশ্নের উত্তর 53 নম্বর প্রশ্নে বলা আছে একটি কাজ 30 জন শ্রমিক 15 দিনে সম্পন্ন করতে পারে 5 দিন পর 10 জন শ্রমিক চলে গেলে কাজটি সর্বমোট কত দিনে সম্পন্ন হবে তো এখানে যেহেতু 10 জন চলে গেছে তাহলে অবশিষ্ট লোক আছে 30 জন ছিল 10 জন চলে গেলে থাকে 20 জন আর অবশিষ্ট দিন 15 দিনের মধ্যে 5 দিন কাজ হয়েছে তাহলে বাকি আছে 10 দিন তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 30 জনের প্রয়োজন 10 দিন তাহলে একজনের প্রয়োজন 10 ভাগ 30 দিন আর এখানে 20 জনের প্রয়োজন হবে 10 সরি একজনের প্রয়োজন আছে বেশি দিন এখানে গুণ হবে আর 20 জনের কম দিন প্রয়োজন তাহলে এখানে 2 তাহলে এখানে 15 15 দিন প্রয়োজন এবং আগে ছিল আগে 5 দিন কাজ করেছে এবং অবশিষ্ট কাজ শেষ করতে হলে 15 দিন লাগে তাহলে মোট দিন লাগে 15 যোগ 5 সমান সমান 20 দিন 20 দিন এই প্রশ্নের উত্তর এরপর 57 নম্বর প্রশ্নে আছে যে পিতা পুত্রের বর্তমানে বয়সের অনুপাত 3:1 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 40 পিতা পুত্রের বর্তমান বয়স কত এখন যেহেতু পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পিতার বর্তমান বয়স 3:1 যেহেতু তাহলে 3x বছর আর পুত্রের বর্তমান বয়স 1 বছর প্রশ্নমতে লিখতে পারি যে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 40 বছর তাহলে বর্তমানে যদি পিতার বয়স 3x হয় 10 বছর পূর্বে তাহলে এখান থেকে 10 বিয়োগ হবে যোগ পুত্রের বয়স 1 10 বছর পূর্বে এটা ছিল এবং তাদের সমষ্টি আছে 40 বছর তো এখান থেকে ক্যালকুলেশন করলে এটা এটা কাটা গেল এখানে থাকবে 4 তাহলে 10 40কে 4 দিয়ে ভাগ করলে হলো 10 তাহলে পিতার বয়স 3:10 মানে 30 বছর আর পুত্রের বয়স 10 বছর তাহলে 30 এবং 10 এই প্রশ্নের অ্যান্সার 59 নম্বর কোশ্চেনে আছে যে হরিণ ও ময়ূরের সংখ্যা একত্রে 80টি তাদের পায়ের সংখ্যা 200টি কয়টি ময়ূর আছে একত্রে যদি হরিণ আর ময়ূর মিলে 80টি হয় আর ময়ূরের সংখ্যা চেয়েছে তা আমরা ধরি যে ময়ূর আছে 1টি
তাহলে হরিণ দুই হরিণ আর ময়ূর মিলে যদি 80 তে থাকে তাহলে 80 থেকে x টি ময়ূর বিয়োগ করলে হরিণের সংখ্যা পাওয়া যাবে। এখন প্রশ্নমতে বলছে তাদের পায়ের সংখ্যা 200 টি, তাহলে ময়ূরের পা আছে কিন্তু 2 টি করে, তাহলে x টি ময়ূরের পা আছে 2x টি আর হরিণের পা আছে 4 টি করে, তাহলে x 80 মাইনাস x টি হরিণের যদি 4 টি করে পা থাকে তাহলে মোট পা এটা আসে, তো এই দুইটা মিলে সমষ্টি হচ্ছে 200। তো এখানে ক্যালকুলেশন করলে 2x প্লাস 320 মাইনাস 4x সমান 200। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে x এর মান পাবো 120/2 সমান 60। অর্থাৎ আমরা বলতে পারবো যে ময়ূর আছে এখানে 60। এই 60 এই কোশ্চেনের উত্তর। 66 নম্বর কোশ্চেনে বলা আছে যে দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর 40, ছোট সংখ্যাটি কত? তা যদি বিজোড় সংখ্যা বলেছে তাহলে ছোট সংখ্যা আমরা ধরি x, তাহলে বড় সংখ্যা অবশ্যই এর থেকে 2 বেশি হবে, মানে যদি ছোট সংখ্যা x এক হয় বড় সংখ্যা তাহলে পরবর্তী হইলে 3, তার মানে একের থেকে 2 বেশি। তো এখানে প্রশ্নমতে বলছে এদের বর্গের অন্তর 40, তাহলে বড় সংখ্যা থেকে যেহেতু ষোলো সংখ্যা বিয়োগ করতে হয় এবং বড় সংখ্যার বর্গ এটা এবং ষোলো সংখ্যার বর্গ এটা, এদের বর্গর অন্তর মানে বিয়োগফল হচ্ছে 40। আচ্ছা 40, ষোলো সংখ্যা কত মানে এক্স এর মান বের করবো। এখানে সূত্র করলে এ স্কোয়ার প্লাস 2 × a × b প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এখানে 40 হয়। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা গেলে এখানে থাকে 4x সমান এখানে দুই দুগুণে 4, 40 থেকে 4 বিয়োগ করলে 36 হয়, তাহলে x এর মান হয়ে যায় 9, তাহলে ছোট সংখ্যাটি 9, এটাই কোশ্চেনের উত্তর। এরপরে 67 নম্বর কোশ্চেনে আছে যে লগ বেস 10, এখানে আছে 1000 × log 2, এখানে আছে 8, এ কত? তাহলে আমরা জানি লগ বেস 10, এখানে 10^2 যদি কিউব করা হয় তাহলে এ 1000 পাওয়া যায়, আবার এখানে 2 কে কিউব করলে এটা পাওয়া যায়, তার মানে এটা থেকে আমরা লিখতে পারি 3 log 10^10 × 3 log 2/2। তাহলে 3, এই যে লগ 10^10 এর মান 1, তাহলে আমরা লিখলাম না, যেহেতু 3 সাথে অনগুণ করলে 3 হয়, আবার এখানে লগ 2/2 এর মান 1, তাহলে 3 সাথে অনগুণ করলে 3 হয়, অর্থাৎ 3 × 3 মানে 9, 9 হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।